হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখবো ওয়ার্ডের পঞ্চম ভিডিও, বা পাঁচটি ভিডিও অলরেডি চলছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর চলুন তাহলে আজকের টিউটোরিয়ালটি আমরা দেখে নিই। আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা আনডু বা রিডু ইউজ করি, কীভাবে মুছে যাওয়ার পরেও সেগুলি আমরা ফিরিয়ে আনবো, ভুল করেও যদি আমরা মুছে ফেলি সেটি ফিরিয়ে আনার কৌশল কী, বা আমরা আনডু বা রিডু কীভাবে ইউজ করবো। চলুন তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথমে আমরা এখানে কী করবো, কিছু প্যারাগ্রাফ নিয়ে এলাম, র্যান্ড লিখলাম, লেখার পরে প্যারাগ্রাফ নিয়ে এলাম। এখন এবারে দেখেন, আমরা এক এক করে মুছে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। সিলেকশন করলাম, ডিলিট করলাম, সিলেকশন করলাম, ডিলিট করলাম, আবারও সিলেকশন করলাম। আমরা সিলেকশন করার পরে ডিলিট করছি, এভাবে আমরা কি ডিলিট করতে পারি, এই যে পরপর আমরা ডিলিট করে দিলাম। এবারে আমরা ওগুলো ফিরিয়ে নিয়ে আসবো কীভাবে, অর্থাৎ পিছনের স্টেপে। এখন আর একটা জিনিস আমরা বলি, যত দূর আমরা কাজ করতে করতে এগিয়ে যাই সামনের দিকে, সেটা হচ্ছে একদম লেটেস্ট, অর্থাৎ বর্তমানে যে পজিশনে আমরা আছি এটা হচ্ছে ফাইনাল স্টেপ, তাই না? এখন আমরা যদি আনডুতে ক্লিক করি, অর্থাৎ কন্ট্রোল জেড, আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করি অথবা এই যে এখানে ক্লিক করি, তাহলে কী হবে, লেখাগুলি ফিরে আসবে এক এক করে, যেমনভাবে আমরা এক এক স্টেপ করে মুছেছিলাম, সে এক এক স্টেপ করে ফিরে আসবে। দেখেন, আনডু 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 বা কন্ট্রোল জেড, এভাবে আমাদের লেখাগুলি ফিরে এসেছে। আবারও যদি আনডু করি, দেখেন এখানে এসেছে একদম, এই যে টোটালে গড়ায় চলে এসেছে। আর আনডু করলে আনডু হচ্ছে, হচ্ছে না। এবারে আমরা যদি একদম ফাইনাল স্টেপ, অর্থাৎ যেখানে আমরা ছিলাম সেখানে যদি যেতে চাই, রিডু করতে হবে, বা কন্ট্রোল ওয়াই কিবোর্ড থেকে প্রেস করলে, কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে রিডু হবে। তো আমরা সেই রিডু কীভাবে করবো, রিডু রিডু রিডু, এইভাবে দেখেন আমাদের কি ফাইনাল স্টেপে চলে এসেছে। অর্থাৎ আমাদের ফাইনাল স্টেপ কী ছিল, কিছুই ছিল না। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? তাহলে আরেকটু বুঝিয়ে বলি কীভাবে আমরা সেটি করব। এখন দেখেন, আমরা এখানে ইকুয়াল টু আর এ এন্ডি র্যান্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটা হচ্ছে সাপোজ মনে করেন ফাইনাল স্টেপ। এবারে আমরা যদি আনডুতে ক্লিক করি, দেখেন এক ঘাট পিছিয়ে পিছিয়ে এসেছে, তাই না? আবার যদি আমরা সামনে যেতে চাই, তাহলে কি রিডু, অর্থাৎ রিডুতে ক্লিক করলে কি সামনের স্টেপ। তাহলে সামনের দিকে যাওয়ার জন্য রিডু, আর পিছনের দিকে আসার জন্য আনডু। এভাবে আমরা আনডু বা রিডু ইউজ করতে পারি। বন্ধুরা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আর আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ক্লিয়ার করে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করুন, এবং ঘন্টি আইকনটিতে ক্লিক করে বেল ঘন্টি বাজিয়ে দিন।